তাইওয়ানের আকাশসীমায় 21টি চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশ। চীনের কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ান সফরে গেছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। মঙ্গলবার রাতে তিনি রাজধানী তাইপেতে পৌঁছান। স্থানীয় সময় 10:44 তাকে বহনকারী প্লেনটি সেখানকার সুংশান বিমানবন্দরে অবতরণ করে। মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে করে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে তিনি তাইপেতে উড়ে যান। এদিকে তাইপের সুংশান বিমানবন্দরে ন্যান্সি পেলোসিকে প্লেন যখন অবতরণ করতে যাচ্ছিল, ঠিক তার আগেই চীনা বিমান বাহিনীর 21টি যুদ্ধ বিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে বলে অভিযোগ করেছে দ্বীপ রাষ্ট্রটি। যদিও এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকরের খবর পাওয়া যায়নি, তবে ন্যান্সি পেলোসির এই সফরকে ঘিরে ওই অঞ্চলে বিরাজমান চরম উত্তেজনা। এদিকে মঙ্গলবার রাতে পেলোসির ওই সফর সঙ্গীরা মালয়েশিয়া থেকে তাইপের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরই তাদের নিরাপত্তা দিতে জাপানের বিমান ঘাঁটি থেকে তাইওয়ানে উড়ে আসে মার্কিন বিমান বাহিনীর 13টি ফাইটার জেটের একটি স্কোয়াড্রন। পেলোসি এবং আমেরিকার কংগ্রেসের প্রতিনিধি দলকে বিমানবন্দরে স্বাগত জানান তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ ইউ সহ অন্য সরকারি প্রতিনিধিরা। গণমাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে দেখা গেছে, বিমানবন্দরের প্রায় অন্ধকার রানওয়েতে টর্চের আলোয় হেঁটে যাচ্ছে পেলোসি। অন্যদিকে তাইওয়ানের আরও পণ্য আমদানি নিষিদ্ধ করল চীন। ন্যান্সি পেলোসি তাইপে সফরের প্রতিক্রিয়ায় আরও বেশ কিছু পণ্য তাইওয়ান থেকে আমদানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। বুধবার ভোরে চীনের বাণিজ্য মন্ত্রণালয় তাইওয়ান থেকে বেশ কিছু ফল, দু ধরনের মাছ এবং বালু আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগে মঙ্গলবার রাতে এ ধরনের আরেকটি নিষেধাজ্ঞার কথা জানিয়েছিল বেইজিং কর্তৃপক্ষ, যার আওতায় ছিল বিস্কুট এবং কনফেকশনারি দ্রব্যসহ বেশ কিছু পণ্য। চীনের সাথে তাইওয়ানের বাণিজ্য সম্পর্ক অনেক গভীর এবং তাইওয়ানের রফতানির প্রায় 30% চীনে হয়ে থাকে। দেশ দুটি একে অপরের সবচেয়ে বড় বাণিজ্যের অংশীদার। উল্লেখ্য, মঙ্গলবার রাতে তিনি রাজধানীর তাইপেতে পৌঁছান। স্থানীয় সময় 10:44 তাকে বহনকারী প্লেনটি সেখানকার সুংশান বিমানবন্দরে অবতরণ করে। মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে করে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে তিনি তাইপে উড়ে যান। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।